ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজমন ইংলিশ টিচিং হোম আজকের এই ক্লাসে আমি হর্ড দিয়ে কীভাবে ডাব্লু এস তৈরি করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে শেখাবো এই হর্ড দিয়ে ডাব্লু এস শিখলে আপনারা যে কোনো ধরনের ট্রান্সলেশন থেকে শুরু করে যে কোনো ধরনের কোশ্চিন তৈরি করতে পারবেন এবং ডাব্লু এস যেভাবে আসুন না কেন আপনারা পরীক্ষা অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবেন কারণ ইংলিশিতে ইংলিশ কারণ ইংরেজিতে যথার্থ অর্জন করতে হলে অবশ্যই ডাব্লু এস ব্যবহার জানা দরকার তার মধ্যে হট হলো অন্যতম আসুন তাহলে হটের ব্যবহারটা জেনে নিই এবং যারা আপনারা ডিগ্রি এবং অনার্স পরীক্ষার্থী আছেন তাদেরকে অবশ্যই ডাবলু কোশ্চেন কোয়েশ্চেন পরীক্ষায় অ্যান্সার করতে হয় আর কথা না বেরিয়ে আসুন শুরু করা যাক আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন হট অর্থটা কি যেমন হট কি কী অর্থ প্রকাশ করবে যেমন হট অর্থ হলো কি এবং হট প্লাস নাউন যখন যুক্ত হবে তখন অর্থ হবে কি কি আমরা কিন্তু দুই ধরনের প্রশ্ন প্রশ্ন করে থাকি একটা বলি তুমি কি চাও বা তুমি কি কি চাও তাহলে কিন্তু দুইটা দুই ধরনের প্রশ্ন হয়ে গেল কারণ তুমি কি চাও এটা উত্তর হবে একটি এবং তুমি কি কি চাও সেখানে অবশ্যই উত্তরটা হবে একের অধিক তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে হটের অর্থ দুইভাবে প্রকাশ পায় আমরা কিন্তু তবে আমরা বুঝতে পারলাম যে হটের অর্থ দুইভাবে প্রকাশ পায় একটা হলো কি আর একটা হলো কী কী ডাবলস কোয়েশনের স্ট্রাকচার দুটি হয়ে থাকে এবং হটটাও ঠিক দুইভাবে ব্যবহৃত হয় হট দুইভাবে ব্যবহৃত হয় যেমন বাক্যের সাবজেক্ট হিসেবে হট প্লাস বাক্য অংশ আর একটা হলো বাক্যের অবজেক্ট হিসেবে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে তখন কি হবে হট প্লাস বাক্য অংশ স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ তারপরে কিন্তু আর কোনো পরিবর্তন করতে হবে না যেমন বাক্যের শুরুতে কি রয়েছে বস্তু যদি আমরা জানি যে বস্তুবাচক বস্তুবাচক নাউনের পরিবর্তে হট বসে কিন্তু বস্তুটা কোথায় আসে বাক্যের সাবজেক্ট হিসেবে আসে তাহলে আমরা এই বস্তুর পরিবর্তে যে হট ব্যবহার করব এই হটটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে অতএব সেখানে আর কোনো নতুন করে আর কোনো কিছু আপনাকে লিখতে হবে না যা আছে তাই লিখতে হবে যেমন দ্য পেন রাইটস অয়েল কলমটি ভালো লেখে দেখুন দি পেনের পরিবর্তে আমরা কি লিখেছি হট তারপর এখানে রাইটস অয়েল ছিল এখানেও কিন্তু আমরা রাইটস অয়েল লিখে দিয়েছি কারণ এখানে হটটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কারণ এই পেনটা বা বস্তুটা যে বিষয়টা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে সেই সাবজেক্টটাই যদি চলে যায় তাহলে হট যদি সেখানে বসে সেখানে কিন্তু ওই সাবজেক্টের স্থলাভিষিক্ত হট হয়ে গেল যার কারণে এই হটটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেমন দি পেন ইস নিউ যদি বলতাম তাহলে হট ইজ নিউ এরকমভাবে হবে আবার বাকির অবজেক্ট হিসেবে ডাব্লুস কোয়েশন ডাব্লুস কোয়েশনে অবজেক্ট হিসেবে হট কীভাবে ব্যবহৃত হয় আসুন জেনে নেওয়া যাক হট প্লাস অক্সিলারি তখন স্ট্রাকচারটা হবে হট প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস বাকি অংশ অর্থাৎ প্রত্যেকটা ডাবলএস কোয়েশ্চনের যে দুইটি ফর্ম হয়ে থাকে একটা হলো হট একটা হলো ডাবলু প্লাস বাকি অংশ আর একটা হলো হট প্লাস অক্সিলারি প্লাস বাকি অংশ হটটা কিন্তু দুইভাবে ব্যবহৃত হয় যখন এখানে কিন্তু আলাদা আলাদা কী রয়েছে সাবজেক্ট রয়েছে কারণ তার মানে এখানে হটটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো যেমন একটা উদাহরণ আমরা দিয়েছি আই হ্যাভ এ আই হ্যাভ বট এ মোটর সাইকেল এখানে দেখুন এই মোটর সাইকেলটা ভারপের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে মোটর সাইকেলের একটা বস্তুবাচক নাউন মোটর সাইকেলটা হলে এখানে বস্তুবাচক নাউন তাহলে এই বস্তুবাচক নাউনের পরিবর্তে আমরা কিনে আসবো হট তারপর টেনশন অনুসারে কি আনতে হবে অক্সেলারি ভার্ভ তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব বাকি অংশ সেটা হলো স্ট্রাকচার দেখুন তাহলে আই হ্যাভ বট এ মোটর সাইকেল এটাকে আমরা এখন ডাব্লু এস ক্রেশনে তৈরি করব আমরা অবশ্যই মনে রাখবো যে যে ওয়াটার পরিবর্তে ডাবল এস ওয়াট আনব যে ওয়ার্ডের পরিবর্তে এস ওয়ার্ড ব্যবহার করব ডাবল এস কোশ্চিনে সেই ওয়ার্ডটা কিন্তু ওই এর যে বাক্যটা আমি লিখবো সেখানে কিন্তু আর লেখা যাবে না তার মানে সেটা সেখানে বাদ দিতে হবে যখন এই মোটর সাইকেল কিন্তু এই বাক্যের মধ্যে এখানে দেওয়া নেই কারণ এই মোটর সাইকেল তার পরিবর্তে কি আসলে হোয়াট তারপর অক্সেলারি এখানে কী রয়েছে হ্যাব হ্যাব ইউ আইটা হয়ে গেল ইউ আমরা জানি অনেক সময় কিন্তু সাবজেক্ট পরিবর্তন হলেও অক্সিলারিটা পরিবর্তন হয় কিন্তু আয়ের সাথে কিন্তু হ্যাপ বসে আবার ইউর সাথে হ্যাপ বসে যার কারণে হ্যাপটা ঠিক থাকলো তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথমে আমরা কী লিখবো হট অর্থাৎ ডাব্লিউস হট তারপর অক্সিলারি ভার্ভ এখানে স্ট্রাকচার দেখুন দেখা আছে দেওয়া আছে তাহলে হট হ্যাভ তারপর আইটা কী হয়ে গেলো ইউ আমরা সবসময় মনে রাখবো আই এবং উই ই থাকলে সবসময় কী হবে ডাব্লুইস কোয়েশান ইউ হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেমন তাহলে মোটর সাইকেলের পরিবর্তে আসলে হট অক্সিলারি ভার্ভ হ্যাভ আয়টা ইউ হয়ে গেল তারপর প্রিন্সিপাল বা ব্যবহার করলাম তাহলে হট হ্যাভ ইউ তুমি কি কিন্তু হয়ে গেল। কখন হট ব্যবহার করতে হয় তা তুলে ধরা হলো কিসের পরিবর্তে হট ব্যবহার করা হয় হট ব্যবহার করে ডাবলস্কশন করতে হয় আসলে তো আমরা জেনে নেই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু প্রাণী ঘটনা বিষয় পেশা সম্পর্ক ও নামের পরিবর্তে হট বসে যখন এগুলোর পরিবর্তে হট বসবে তখন এই শব্দগুলো কিন্তু আরেকটা বেশ অডে থাকে না তারপর আমরা আরেকটা এখানে বোঝার জন্য লিখে দিয়েছি যে উই আর থাকলেও কি হয় আর ইউ আই আয়াম থাকলেও আর ইউ এটা আপনারা মনে রাখবেন মনে রাখার জন্য আমি এভাবে লিখে দিয়েছি যেমন উই আর কাটিং ট্রেস ট্রেসটা কিন্তু এখানে বস্তু তাহলে আমরা বস্তুর পরিবর্তে কিনে আসবো হট উই আর সেলো তাহলে কী হবে আর ইউ তারপর ভার তাহলে হট আর ইউ কাটিং এই ট্রেসের পরিবর্তে হট আসলো তারপর এই আরটা কিন্তু ঠিক দেখেন ডাবল এস ওয়ার্ডের পরেই কিন্তু এখানে আর আসলো তারপর সাবজেক্ট এভাবে আপনারা লক্ষ্য করে লিখবেন তাহলে ডাবলু এস ভুল হবে না যেমন আই আম রিডিং ইংলিশ ইংলিশটা কিন্তু একটা বিষয় এটা সাবজেক্ট তাহলে ইংলিশের পরিবর্তে কী আসলো হোয়াট এবং আই এম থাকলে কী হবে আর ইউ তারপরে ভার তাহলে আই আম রিডিং ইংলিশ হোয়াট আর ইউ রিডিং তাহলে আর ইউ কেন হলো আয়াম থাকলেই আর ইউ হয় তারপর আমরা এখানে দেখতেছি যে সময় থাকলে হট টাইম হয় এই ডাবল স্কুয়াশিন নিয়মটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইট ইজ কোয়ার্টার টু টেন এখানে সময় দ্বারা সময় নির্দেশক যে কোনটা দ্বারা যে কোয়ার্টার টু টেন পনেরো দশটা বাজে এখন পনে দশটা বাজে তাহলে কোয়ার্টার টু টেন দ্বারা সময় বোঝালো এই সময়ের পরিবর্তে আমরা কিন এসলাম হট টাইম তারপর অক্সিলারি ভার্ভ ইজ ইট অর্থাৎ তারপর টু বি ভার্ভ হট টাইম ইজ ইট এখন সময় কত তারিখ থাকলে কি বসে হট ডেট ডেয়ার ভিউয়ার্স এই নিয়মগুলো কিন্তু আপনারা দেখলে অবশ্যই আপনাদের জন্য প্রশ্ন করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আমি এখানে লাল বোল্ড করে দিয়েছি দেখুন এটা হলো তারিখ তাহলে তারিখ যখন হবে হট ডেট হট ডেট কত তারিখ তাহলে হট এই দিফ টোয়েন্টি ফার্স্ট এটার পরিবর্তে গিয়ে আসলো হট ডেট তারপর এখানে নভেম্বর তাহলে হট ডেট অফ নভেম্বর ইজ ইট টুডে আজকে নভেম্বরের কত তারিখ তাহলে আপনার কিন্তু শুধু এই দ্য ফার্স্ট টোয়েন্টি ফার্স্টে শুধু উঠে যাবে ওঠার পরিবর্তে কি আসলো হট ডেট নভেম্বরের সেটা শুধু বাদ যাবে না নভেম্বরের তারিখটাকে নির্দেশ করা হয়েছে এই জন্য নভেম্বরটা কিন্তু ঠিকই থাকছে তাহলে হট ডেট অব নভেম্বর ইজ ইট টু আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন তারপর বয়স থাকলে কী হবে হট এইজ অথবা হাউ ওল্ড বয়স কত এটা কিন্তু আমরা প্রশ্ন করে থাকি যেমন হি ইজ অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি দ্বারা বয়স বোঝাচ্ছে তার বয়স বিশ বছর তাহলে হোয়াট এইজ অথবা হাও ওল্ড ইজ হি অর্থাৎ তার বয়স কত আমরা কিন্তু সবসময় এখানে দেখতে পাচ্ছি যে এখানে টুবি ভাব বা অক্সিলিয়াব যেটাই বলে না গেল সেটা কিন্তু সবসময় সাবজেক্টের আগে চলে যাচ্ছে তারপর সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বস্তু ও অন্য কোনো কিছুর অবস্থা আকৃতি প্রকৃতি চেহারা ও ধরন ইত্যাদি বদলে হোয়াট হবে প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস লাইক অর্থাৎ যদি কোনো কিছুর অবস্থা আকৃতি চেহারা যদি বোঝায় সেখানে লাইক না থাকলেও আপনাকে লাইক ব্যবহার করতে হবে থাকলেও আপনাকে ব্যবহার করতে হবে না থাকলেও ব্যবহার করতে হবে যেমন সে লুকস লাইক এ রোস রোসটা কিন্তু এখানে বুঝতে পারছুক আমরা কিনে আসলাম হট ভারবের সাথে এস রয়েছে এখানে কে আসলো ডাস সবসময় মনে রাখবেন ভাবের সাথে এস থাকলে হবে ডাস হট ডাস তারপর প্রদত্ত সাবজেক্ট সি এখানে দেখুন কিন্তু এস ছিল বলে ডাস আর সেখানে কিন্তু কোনো এস নেই তখন আর এখানে এস ব্যবহার করা যাবে না তারপর এখানে লাইক দেওয়া ছিল আমরা লাইকটা লিখে দিলাম তাহলে হোয়াট ডাজ শি লুক লাইক সে দেখতে কেমন উত্তর হলো সে লুকস লাইক এ রোজ সে গোলাপের মতো দেখতে তারপর এখানে দেখুন দ্য ডে ইজ সানি দিনটা রৌদ্রোজ্জ্বল তাহলে আমরা কিন্তু অবশ্যই প্রশ্ন করব যে দিনটা কেমন আমরা এখানে হাউ দাও প্রশ্ন করতে পারবো সানি যেহেতু এটা অ্যাডজেক্টিভ হাউ ইজ দ্য ডে অথবা আমরা যদি বলি যে তিনটি কেমন তখন দেখুন হট প্লাস লাস্টে কিন্তু লাইক ব্যবহার করতে হবে তাহলে সানের পরিবর্তে আসলো হট তারপর ইজ আসলো তারপর সাবজেক্ট দ্য ডে তাহলে হট ইজ দ্য ডে যেহেতু একটা কেমন কী ধরনের একটা প্রশ্ন অবস্থা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সেই জন্য লাইক আসলো হট হট ইজ দ্য ডে লাইক দিনটা কেমন তারপর বাকি একাধিক বস্তু থাকলে ডাব্লিউ স্কোর দিয়ে হট প্লাস বস্তুবাচক নাউন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বসে অর্থাৎ যখন একাধিক সাবজেক্ট থাকবে তখন সেই সাবজেক্ট অনুসারে অর্থাৎ একাধিক অবজেক্ট থাকবে বাকি একাধিক নাউন থাকবে তখন হট নিয়ে আসবেন প্লাস ওই নাউনের ওই নাউনগুলোর আসল পরিচয় বহনকারী একটা নাউন আপনাকে লিখতে হবে তারপর এবং প্রশ্নের উত্তরটা প্রশ্ন কিন্তু হবে কি কি এরকম একটা অর্থ প্রকাশ করবে যেমন আমি আম এবং যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল আমি আম এবং অ্যাপল পছন্দ করি দেখুন এখানে কিন্তু দুইটি বস্তু দেওয়া হয়েছে তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে যে তুমি কি পছন্দ করো কি পছন্দ করলে তোর হলো উত্তর হতো একটি বা ম্যাঙ্গো যখন কি কি দ্বারা আপনি প্রশ্ন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একাধিক বস্তুর নাম বলতে হবে সেই দৃষ্টিকোণ থেকে দেখুন ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল দুটি ফলের নাম এখানে লেখা হয়েছে এই দুটি নাউন হলো ফ্রুইটস যেমন এদের পরিবর্তে আমরা নিয়ে আসলাম হট আর এদের পরিচয় হলো ফ্রুটস তাহলে কি হট ফ্রুটস তারপর ভাবের প্রেজেন্স হলো এজন্য আমরা কিনে আসলাম ডু আই থাকলে কি হয় ইউ তারপর লাইক তাহলে হট ফ্রুইটস ডু ইউ লাইক ডিউর ভিউস তাহলে আবার লক্ষ্য করুন যে যখন একাধিক নাউন থাকবে তখন এগুলো তো বস্তু বস্তু মনে করে এগুলো হট আনতে হবে এবং এগুলোর পরিচয় এগুলো আসলে কী সেই ধরনের নাও আপনাকে আনতে হবে যেমন ম্যাঙ্গো এবং অ্যাপল হলো ফল বা ফ্রুটস এই জন্য আমরা কিনে ফ্রুটস ফ্রুটসে তুমি কী কী ফল পছন্দ করো হট ফ্রুটস ডু ইউ লাইক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে হি বট এ গ্রামার অ্যান্ড এ লিটারেচার সে একটি গ্রামার এবং একটি সাহিত্য কিনেছিল দেখুন এগুলো হলো বস্তু জন্য হট নিয়ে আসলাম কিন্তু এই বস্তু হলেও এদের একটা আলাদা পরিচয় রয়েছে সেগুলো হলো কি বই এজন্য এদের পরিচয় করে একটা নাও নিয়ে এসলাম বুকস তাহলে আমরা প্রশ্ন করবো সে কি হট বুকস ডিড হি বাই সে কী কী বই কিনেছিল উত্তর হবে হি বট এ গ্রামার অ্যান্ড এ লিটারেচার সে একটি গ্রামার এবং একটি সাহিত্য কিনেছিল ডিয়ার ভিউর্স আপনারা যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ডাবলএস কোয়েশন হার্ড দিয়ে ডাবলএস কোয়েশন তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না আপনারা অবশ্যই পরীক্ষায় যথাযথভাবে অ্যান্সার করতে পারবেন শুধু পরীক্ষার প্রশ্ন না আপনারা যে কোনো ধরনের স্পকেন বা কাউকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে বা নিজের ফ্রি হ্যান্ড রাইটিং করার ক্ষেত্রেও কিন্তু এই ক্লাসটা আপনার জন্য বেশি বেস্ট আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম